नमस्कार बंधुरा, खबर सन्धान स्वागत। आज के 9 जून 2020 साल एवं मंगलवार और किचुक्षण पर ही आर समग्र पश्चिम बंग जुड़े झड़ बृष्टि आसते चले। कोथाय कोथाय झड़ बृष्टिर सम्भावना रही है? निम्नचापटार की अवस्था रही है? निम्नचाप कबे गभीर निम्नचापे परिणत होते पारे? समस्त किछु जानते होले भिडियोटी शेष पर्यन्त देखुन। देखुन सकाल थेके जेभावे सूर्यर तेज बेड़े जाच्छे, प्रचंड तापमात्रा बेड़े, प्रचंड आर्द्रता बेड़े, फले मानुषेर अस्वस्ति किन्तु चरम भावे पौंछे गेछे, अर्थात चरम सीमाय। और ये अवस्थातेई मानुष के स्वस्ति दीते, मानुष के शांति दीते आबार स्वस्तिर बृष्टि आसछे, किन्तु दुपुरेर परई बा कोथाओ रातेर दिके। आमरा जेने नेब कोथाय कोथाय सेई बृष्टिर सम्भावना रयेछे। प्रथमेई जानबो जे दक्षिणबंगे बृष्टिटा होबे, तबे दक्षिणबंगे गड़पड़तभावे हालका माझारि छिटे फोटा बा कोथाओ झोड़ो हावा बइबे। विशेष करे पश्चिमेर जेलागुलोते जेखाने एखन आजके तापमात्रा रयेछे 27 থেকে 33 বা 35 ডিগ্রির मध्ये, সেখানে কিন্তু দুপুরের পর থেকেই মেঘলা মেঘলা আবহাওয়াটা শুরু হবে। এবং যদিও ইতিমধ্যে মেঘলা মেঘলা করেছে, কোথাও কোথাও কিন্তু কালো মেঘটা আরো বাড়ছে। আর এই অবস্থার পরই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, সঙ্গে বাঁকুড়া, সঙ্গে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। অর্থাৎ প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এটা মনে রাখবেন এটা কিন্তু শান্তির বৃষ্টি আসছে বা ঝোড়ো হাওয়া বইবে। তবে যেটা বলা হচ্ছে বুধবারের পর বা বৃহস্পতিবার থেকে প্রচন্ড বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদে মাঝারি ধরনের, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি দুই 24 পরগনায় প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা। আর আজকে সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে নদিয়া, মুর্শিদাবাদে, কখনো কখনো তো রোদও রয়েছে। এর সঙ্গে বিকাল এবং রাতের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং সম্ভাবনা দুটুই রয়েছে। নদিয়াতে রয়েছে, মুর্শিদাবাদে রয়েছে, সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই তিনটে জেলাতেও রয়েছে। আর এই ঝড় বৃষ্টিটা মূলত নিম্নচাপ অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেই ঝড় বৃষ্টিটা হচ্ছে বা হবে তা মূলত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের জন্যই বজ্রগর্ভ মেঘ থেকে হচ্ছে। তবে যেটা বললাম বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে, 27 ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ 35 বা কোথাও 34 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে এই অবস্থাটা আর থাকছে না, আগামী 24 ঘন্টা পরই আবহাওয়ার বদল হতে শুরু করবে এমনটাই এখনো পর্যন্ত খবর। আর নিম্নচাপের খবর যেটা এখনো পর্যন্ত লেটেস্টভাবে উঠে আসছে, আজকেই নিম্নচাপ পরিণত হতে চলেছে ঘূর্ণাবর্তটি, অর্থাৎ নিম্নচাপে পরিণত। আগামীকাল রয়েছে বুধবার, আগামীকাল গভীর নিম্নচাপের রূপ নেবে এই নিম্নচাপটি। এর সঙ্গে পরের যে খবর, উড়িষ্যা উপকূলের দিকে নিম্নচাপটি আসতে চলেছে, ফলে প্রবল বৃষ্টিতে ভাসবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের উপকূল এবং সঙ্গে উড়িষ্যা লাগোয়া আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জায়গাগুলো, এমনটাই লেটেস্ট খবর। তবে পশ্চিমের যে জেলাগুলো আছে সেখানে হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা খবর উঠে আসছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজকেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিকাল এবং রাতের দিকে। দার্জিলিং, সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এখানে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আলিপুরদুয়ার, অন্যদিকে দুই দিনাজপুর এবং মালদহ, এখানেও হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং হবে, কারণ বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টা পর থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, কারণ উত্তরবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে। প্রথমে উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে, তারপর দক্ষিণবঙ্গে আসবে এমনটাই এখনো পর্যন্ত খবর। আর বাংলাদেশের বন্ধুদের জানাবো, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট প্রত্যেকটা বিভাগের জায়গাতেই হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিকাল এবং রাতের দিকে। অন্যদিকে দক্ষিণ বিভাগের জায়গাগুলো ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস সম্ভাবনা রয়েছে। আর এই ঝড় বৃষ্টি এখন চলতেই থাকবে দুই বাংলা জুড়ে, ঝড় বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো প্রচণ্ড তাপমাত্রা বাড়বে, ছিটে ফোঁটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে উপকূলের জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলির সঙ্গে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রচণ্ড বৃষ্টি আসছে এখনো পর্যন্ত, এই খবর রয়েছে এই নিম্নচাপের জন্য।
আর ঘূর্ণিঝড়ের লেটেস্ট খবর, ঘূর্ণিঝড় হচ্ছে না এখনো পর্যন্ত। আপনাদের যা আপডেট আসছে আবহাওয়া দপ্তর থেকে, ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। তবে যখনই যা আপডেট আসবে আপনাদের জানাবো, কারণ আপনারা জানেন যে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীলের জন্যই আমরা যখন যেটা আসবে আপনাদের জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।